Hello my beloved students, today I am going to start a new topic, that is refrigeration and air conditioning. This is for the student of third year mechanical engineering. Today I will discuss the chapter of vapor compression refrigeration system. So the lecture will be in Bengali, that's why I will speak in Bengali. वेपर कंप्रेशन रेफ्रिजरेशन साइकिल जे रेफ्रिजरेंट थाके से रेफ्रिजरेंट के कंप्रेस करा है प्रथमे माने वेपर फॉर्म में जे रेफ्रिजरेंट थाके सेटे कंप्रेस करा है कंप्रेस करे परे सेखान थेके कंप्रेस्ड रेफ्रिजरेंट के जे हीट टाके एक्सट्रैक्ट करना है कंडेंसर थ्रू दिए जखन पास करना है एरपर तारपरे कंडेंसर थेके आबार जखन ওটাকে পাস করানো হয় থ্রোটলিং ভালভের মধ্যে দিয়ে তখন থ্রোটলিং ভালভে হাই প্রেসারে থাকা লিকুইড রেফ্রিজারেন্টটা লো প্রেসারে চলে যায় এবং সেটা যখন ইভাপোরেটর মধ্যে দিয়ে তারপরে পাস করানো হয় তখন ইভাপোরেটরে গিয়ে ভেপোরাইজেশন হয়ে যায় এবং ভেপোরাইজেশনের জন্য যে ল্যাটেন্ট হিটটা দরকার সেই ল্যাটেন্ট হিটটা যে স্পেসের মধ্যে মানে কন ইভাপোরেটর কয়েলটা থাকে সেই স্পেসটা থেকেই ল্যাটেন্ট হিটটা নেয় বলে সেই স্পেসটা ঠান্ডা হয়ে যায়। এইভাবে বারবার সাইক্লিক প্রসেসে চলতে থাকে এটা, আস্তে আস্তে একবার কিছুটা ঠান্ডা হলো, আবার কিছুটা ঠান্ডা হলো, এইবার ঠান্ডা হতে 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 আমাদের ডিজায়ার্ড টেম্পারেচারে নিয়ে যাওয়া যায় ওই যে রেফ্রিজারেশনের যে স্পেসটা থাকে সেইটাকে। এবার সেইখানে বিভিন্ন ধরনের ফ্রুটস বা যে কোনো জিনিস রাখা যেতে পারে ঠান্ডা করার জন্য সেই চেম্বারের মধ্যে, এটা হচ্ছে মেন আমাদের প্রিন্সিপাল অফ রেফ্রিজারেশন ইউজিং ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল। এবার আমরা চলে যাব যে কী কী কম্পোনেন্ট থাকে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমে। প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে কম্প্রেসার, কম্প্রেসারের পরে থাকছে আমাদের কন্ডেন্সার, কন্ডেন্সারের পরে রিসিভার থাকে, রিসিভারের পরে থাকে এক্সপানশন ভাল্ভ, এক্সপানশন ভাল্ভের পরে থাকছে ইভাপোরেটর, ইভাপোরেটর থেকে আবার আমাদের কম্প্রেসারে চলে আসছে। তো এটা হচ্ছে পরপর যে কম্পোনেন্টগুলো বলা হলো সেই কম্পোনেন্টগুলো থাকে আমাদের ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমে। তো কীভাবে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশনটা হয়, প্রথমে বললাম একটু আগেই যে লো প্রেশার এই যে এখানে রয়েছে লো প্রেশার ভেপারটা আসছে এখান দিয়ে, লো প্রেশার ভেপারটা এসে যখন কম্প্রেসারের মধ্যে ঢুকছে তখন কম্প্রেসার কম্প্রেস করে সেটা প্রেশারাইজ অবস্থায় নিয়ে যাচ্ছে এবং সেটা প্রেশারাইজ অবস্থায় থাকার জন্য টেম্পারেচারটাও বেড়ে যাচ্ছে, যখন প্রেশার দেওয়া হচ্ছে তখন টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এবার সেইটাকে আমরা কন্ডেন্সারের মধ্যে দিয়ে প্রেশারাইজ অবস্থায় যে রেফ্রিজারেন্টটা রয়েছে গ্যাসিয়াস ফর্মে সেটাকে আমরা কন্ডেন্সারের মধ্যে যখন পাস করাচ্ছি, কন্ডেন্সারের মধ্যে হচ্ছে ঠান্ডা জল বা হচ্ছে ঠান্ডা বাতাস দিয়ে সেই ল্যাটেন্ট হিটটাকে আমরা রিজেক্ট করাই ওখান থেকে কম্প্রেস গ্যাসটা থেকে, দিয়ে সেই গ্যাসটা লিকুইডে পরিণত হয় ল্যাটেন্ট হিট রিজেক্ট করে পরে। তো লিকুইডে যখন কনভার্ট হয়ে গেল সেই লিকুইডটাকে রিসিভারের মধ্যে স্টোর করা হয়, তারপরে রিসিভার থেকে আবার হাই প্রেশার রেফ্রিজারেন্টটা এক্সপানশন ভালভের সাহায্যে, এই যে এটা হচ্ছে আমাদের এক্সপানশন ভালভ, এক্সপানশন ভালভের সাহায্যে থ্রোটলিং প্রসেসে হাই প্রেশার থেকে লো প্রেশারে চলে যায় এবং সেটা লো প্রেশারে গিয়ে যেহেতু হঠাৎ করে লো প্রেশারে চলে গেলো তখন সেটাকে ইভাপোরেটরের মধ্যে যখন পাস করানো হয় তখন সেখানে ভেপোরাইজেশন হয়ে যাচ্ছে, মানে হচ্ছে এটার বয়েলিং অফ দ্য রেফ্রিজারেন্ট, রেফ্রিজারেন্ট ইজ গেটিং বয়েলড। তো সেই জন্য যে ভেপোরাইজেশনের জন্য যে আমাদের ল্যাটেন্ট হিটটা দরকার সেই ল্যাটেন্ট হিটটা নিচ্ছে কোথায় না, এই যে স্পেসটা রয়েছে এই স্পেসটা হচ্ছে আমাদের ইনসুলেটেড একটা চেম্বার, সেই চেম্বারের ভেতরের যে ল্যাটেন্ট হিট রয়েছে সেইখান থেকে কালেক্ট করে নিজে ভেপারে পরিণত হয়ে যাচ্ছে, ভেপারে পরিণত হয়ে গিয়ে আবার লো প্রেশার ভেপারটা
আবার সেই কম্প্রেসারের মধ্যে দিয়ে হয়ে চলে আসছে, দিয়ে আবার সেই একই সাইকেল রিপিটেশন হচ্ছে। তো বারবার এইভাবে হতে হতে এই জায়গাতে হিট, যেহেতু এইখান থেকে হিট এক্সট্রাকশন হচ্ছে, মানে হচ্ছে ল্যাটেন্ট হিটটা নিয়ে নিচ্ছে, তাহলে এই জায়গাটা বারবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হতে হতে অনেক ঠান্ডা হয়ে যাবে, আমাদের ডিজায়ার যতটা ঠান্ডা করা দরকার ততক্ষণ অবধি সাইকেলটা চলতে থাকবে। তারপর সেই লো টেম্পারেচারে রিচ করলে পরে তখন আবার পুরো কম্প্রেসার স্টপ করে দেওয়া হবে এবং পুরো সিস্টেমটাকে স্টপ করে দেওয়া হবে। আবার এখানে টেম্পারেচার সেন্সার আছে, সেখানে সেন্স করে পরে আবার যখন দেবে টেম্পারেচার বেড়ে যাচ্ছে ডিজায়ার টেম্পারেচারের থেকে, তখন আবার প্রসেসটাকে স্টার্ট করা হবে, মানে কম্প্রেসার চলবে এবং কন্ডেন্সার, কম্প্রেসার, এক্সপানশন ভালভ সব কিছু কাজ করবে, দিয়ে আবার সেই সাইকেলটা চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত ওই টেম্পারেচারটা না রিচ করছে আমাদের ইভাপোরেটর চেম্বারে। তো এটা হচ্ছে প্রসেস, এইভাবেই অ্যাকচুয়ালি কুলিংটা করা হয়। নেক্সট এবার যেটা আসছে সেটা আমরা পিভি এবং টিএস ডায়াগ্রামের সাহায্যে দেখাচ্ছি থিওরিটিক্যাল ভেপার কম্প্রেশন সাইকেলটা কীভাবে মানে কাজ করে। সেটা হচ্ছে দেখো, এখানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে টি আর এস। টি মানে টেম্পারেচার, টেম্পারেচার এদিকে, আর এদিকে হচ্ছে এস মানে এন্ট্রপি আছে। তো এটা যে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্যাচুরেটেড লিকুইড লাইন, আর এটা হচ্ছে স্যাচুরেটেড ভেপার লাইন, সেটা আমরা জানি সবাই। তো প্রথমেই হচ্ছে এভাপোরেটর থেকে আমাদের কম্প্রেসারে আসছে লো প্রেশার এবং লো টেম্পারেচার, গ্যাসিয়াস ফর্মে আসছে আমাদের রেফ্রিজারেন্টটা, সেটাকে কম্প্রেসারের সাহায্যে কম্প্রেস যখন করছি তখন দেখো টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে এবং প্রেশারও বেড়ে যাচ্ছে। এইদিকে আমরা প্রেশার ভার্সেস এনথালপি চার্টটা দেখতে কার্ভে দেখতে পাচ্ছি, যে এখান থেকে যত আমরা কম্প্রেস করছি তত হচ্ছে প্রেশারটা বেড়ে যাচ্ছে। তো সেইভাবে প্রেশারটা বাড়লো, তাহলে প্রথমে ফোর থেকে ওয়ানে আসলো, এবার ওয়ান থেকে টু হচ্ছে কম্প্রেস করা হলো সেই ভেপারটাকে, কম্প্রেস করে পরে সেটাকে আবার সুপার হিট অব দি নিয়ে যাওয়া হলো, এতটাই কম্প্রেস করা হলো। এবার তারপর সেটাকে কন্ডেন্সারের মাধ্যমে পাঠানো হচ্ছে, এই যে কন্ডেন্সার রয়েছে এখানে, কন্ডেন্সারের মধ্যে যখন যাচ্ছে তখন হিট রিজেকশন হয়ে যাচ্ছে, হিট রিজেকশন হয়ে পরে কন্ডেন্সারে লিকুইডে কনভার্ট হয়ে যাচ্ছে। সেই হাই প্রেশার লিকুইডটা আবার যখন আমাদের এক্সপানশন হচ্ছে তখন ওটা প্রেশারও আস্তে আস্তে কমে যাচ্ছে এবং হচ্ছে এক্সপানশন এভাপোরেটরের মধ্যে যখন ঢুকছে তখন সেইখানে ভেপোরাইজেশন হয়ে যাচ্ছে। ভেপোরাইজেশনের জন্য কী হচ্ছে যে ওখান থেকে আমাদের হিটটাকে এক্সট্রাক্ট করছে, হিটটাকে এক্সট্রাক্ট করে নেওয়ার জন্য নিজে কিন্তু হিটেড হয়ে যাচ্ছে, এই যে এনট্রপিটা বেড়ে যাচ্ছে, মানে হচ্ছে নিজের ল্যাটেন্ট হিটটা নিজে নিয়ে নিচ্ছে, সেই জন্য ওই জায়গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এই হচ্ছে প্রসেস। তো এখানে একটা জিনিস দেখার আছে, যখন আমরা কম্প্রেশন করছি তখন কম্প্রেশনের সময় টেম্পারেচারটা বাড়ছে কিন্তু এনট্রপি কনস্ট্যান্ট থাকছে, 1-2 প্রসেসে হচ্ছে এনট্রপি কনস্ট্যান্ট। আবার এখানে 2-2' আসছে তখন হচ্ছে সুপারহিটেড থেকে স্যাচুরেটেড ভেপারে আসছে, তারপর সেখান থেকে আবার কন্ডেনসেশন যখন হচ্ছে তখন হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকছে, এবং এদিকেও দেখা যাচ্ছে যে কনডেনসেশনের সময় প্রেশারটাও কনস্ট্যান্ট থাকছে। তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচার এবং কনস্ট্যান্ট প্রেশারে কনডেনসেশনটা হচ্ছে। তারপরে থ্রটলিংয়ের সময় হচ্ছে দেখা যাচ্ছে যে কনস্ট্যান্ট এনথালপিতে, থ্রটলিং সবসময় কনস্ট্যান্ট এনথালপিতেই হয় এটা আমরা জানি। এরপরে আবার যখন ইভাপোরেশন হচ্ছে তখন হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার ইভাপোরেশন হচ্ছে এবং কনস্ট্যান্ট টেম্পারেচারে ইভাপোরেশনটা হচ্ছে। তাহলে এইভাবে হচ্ছে পুরো সাইকেলটা হচ্ছে। তাহলে আমাদের এবার সিওপি যদি বার করতে হয়, তাহলে সিওপি মানে হচ্ছে, সিওপি তো এক টাইপের এফিসিয়েন্সি, তাহলে সিওপি যখন বার করতে হবে তখন আমাদেরকে দেখতে হবে যেটা আমরা ডিজায়ার্ড এফেক্ট পাচ্ছি আর সেটা পাওয়ার জন্য আমাদের ইনপুট কী দিতে হচ্ছে, এই যদি রেশিওটা আমরা বের করতে পারি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে সিওপি অফ দ্য রেফ্রিজারেটর। তাহলে ডিজায়ার্ড এফেক্টটা কী, মানে কতটা ঠান্ডা হলো,
কতটা হিট এক্সট্র্যাক্ট করলো ওই জায়গাটা থেকে সেটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড এফেক্ট, আর কতটা আমাদেরকে ওয়ার্ক ডান দিতে হয়েছে সেটা হচ্ছে আমাদের ইনপুট। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের ডিজায়ার্ড এফেক্ট হচ্ছে এখানটা এইচ ওয়ান হিট আছে, সেই এইচ ওয়ান হিট থেকে এইচ ফোরটা যদি বাদ দেওয়া হয় তাহলে হয়ে যাচ্ছে আমাদের ডিজায়ার্ড এফেক্ট। এইখান থেকে এইটুকু যে হিটটা এক্সট্রাকশান হয়েছে, হিট এক্সট্রাকশান হয়েছে কতটা না হচ্ছে এইচ ওয়ান মাইনাস এইচ ফোর, এইটুকু হিটটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড এফেক্ট। আর এইখানে হচ্ছে কম্প্রেশনের সময় কতটা হচ্ছে আমাদের হিট হয়েছে সেটা হচ্ছে এইচ টু মাইনাস এইচ ওয়ান, মানে হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে আমাদের ইনপুট, আর এইখান থেকে এইটুকুটা হচ্ছে আউটপুট। তাহলে আউটপুট বাই ইনপুট তার মানে হয়ে যাচ্ছে আমাদের এইচ ওয়ান মাইনাস এইচ ফোর ডিভাইডেড বাই এইচ টু মাইনাস এইচ ওয়ান। দেখো এখানে লেখা হয়েছে রেফ্রিজারেটিং এফেক্ট বাই ওয়ার্ক ডান ইজ দ্য সিওপি, তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা ফর কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। এবার আমরা চলে যাব নেক্সট স্লাইডে, যেখানে আমরা ডিসকাস করব থিওরিটিক্যাল ভেপার কম্প্রেশন সাইকেল উইথ আন্ডার কুলিং অ্যান্ড সাব কুলিং, এটা নেক্সট লেকচারে আমরা বলবো। তো আজকে আপাতত এইটুকুই, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই লেকচার।